আমাকে এক বুদ্ধিজীবী বলেছিল, প্রশ্ন করেছিল, তার নাম হলো ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, থাম্বনেল এবং ভিডিওর ক্লিপ দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু। তাই বন্ধুরা আমি আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ভিডিওতে। তবে বন্ধুরা আজকের ভিডিওর শেষে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের দুই সেনাবাহিনীর নিয়ে একটি ভিডিও। তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ কোথাও যাবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা আমরা সর্বপ্রথম দেখে আসি আব্বাসী হুজুরকে নিয়ে আব্দুল সালাম আজাদী হুজুর কি বলেছেন। মানে গোটা পৃথিবীতে জনপ্রিয় ইন্টারনেট ইউটিউবে পেজে একটা টক শো হচ্ছে, কি শো আরো জোরে বলেন কি শো। এই টক শোর মধ্যে সর্বপ্রথম গত মাসে বাংলাদেশের ইসলামী আন্দোলনের আহলে সুন্নাত ওয়াল জামাতের এক বীর সিপাশালা, যার নাম হলো ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী, কথা বলেন। এই ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী এক মাস আগে বাংলাদেশের চিহ্নিত নাস্তিক শারিয়ার কবি, এখন সে বুদ্ধিজীবী হইয়া বড় বড় নিকসার দেয়, কথা বলে না কেন। এই চিহ্নিত নাস্তিক শারিয়ার কবিরকে ইনায়েতুল্লাহ আব্বাসী গত মাসে গণ ধোলাই করছে, কি ধোলাই। আর গতকালকে রাতে আবারও টকশো হয়েছে ইনায়েতুল্লাহ আব্বাসীর সাথে বাংলাদেশের আরেক বুদ্ধিজীবী, আসলে এরা তো বুদ্ধিজীবী নয়, এরা হলো বুদ্ধি প্রতিবন্ধী, বুদ্ধি গণস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। কি নাম বললাম, যেই জাফরুল্লাহ এক মাস আগে বলেছিল যে বরকা হলো মহিলাদের জন্য অস্বাস্থ্যকর, নাউজুবিল্লাহ বলবেন না, আবার বলেছিল যে কাবা ঘরে যে হাজারে আসওয়াত পাথর আছে এই পাথরটা হলো একটা মূর্তি, একটা ভাস্কর, জোরে বলেন নাউজুবিল্লাহ। গতকালকের সঙ্গে আবার টকশো হয়েছে ইনায়েতুল্লাহ আব্বাসীর, গতকালকেও সে ধরাশয়ী হয়েছে ইসলামী সিপাশালা ইনায়েতুল্লাহ আব্বাসীর কাছে পরাজিত হয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আব্বাসী হুজুরকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলুন বন্ধুরা এবার আমরা দেখে আসি আল্লামা মামুনুল হক সাহেব কি বলেছেন। কোন চোর ভোটার আইডি কার্ড পাবে না, কোন দুর্নীতিবাজ ভোটার আইডি কার্ড পাবে না, কোন মদখোর ভোটার আইডি কার্ড পাবে না, কোন জুয়াখোর ভোটার আইডি কার্ড পাবে না, কোন সন্ত্রাসী অবৈধ অস্ত্রবাজ ভোটার আইডি কার্ড পাবে না, টেন্ডারবাজ ভোটার আইডি কার্ড পাবে না, চাতাবাজ ভোটার আইডি কার্ড পাবে না, গঞ্জর ভোটার আইডি কার্ড পাবে না, ঋণ খেলাফি ভোটার আইডি কার্ড পাবে না। ভোটার আইডি কার্ড পাবে শুধুমাত্র তারা দেশের আপামর জনসাধারণ 18 বছর বয়স হলে একজন মানুষ ভোটার হয়ে যায়, কথা ঠিক না বেঠিক। ইসলাম বলে যে না, একজন মানুষের বয়স শুধু 18 বছর হলেই সে ভোটার হতে পারবে না, বরং একজন মানুষ ভোটার হতে হলে 18 বছর হওয়া ছাড়াও তার মধ্যে আরো কিছু যোগ্যতা লাগবে। রাজনীতির সব কিছু নিয়ে আলোচনা করার সুযোগ নাই, আলহামদুলিল্লাহ আপনারা বিশ্বাস করেন, ও মুসলমান এটাকে তোমার ইমানের অংশ বানাও, এটা ছাড়া তুমি কোশ্চিন কেন পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, তোমাকে বিশ্বাস করতে হবে। আজকের আধুনিক যুগেও তাম পৃথিবীর মানুষের রাজনৈতিক সমস্যার সমাধান যদি খুঁজতে হয় মানব রচিত তন্ত্র মন্ত্রে খুঁজে হবে না, মানুষের রাজনৈতিক সমস্যার সমাধান প্রাচীনকালীন মেয়াদোত্তীর্ণ ধর্মে খুঁজলে হবে না, সারা দুনিয়ার 700 কোটি মানুষের রাজনৈতিক সমস্যার সমাধান খুঁজতে হবে একমাত্র আধুনিক যুগের ধর্ম ইসলামের কাছে। বন্ধুরা আল্লামা মামুনুল হক সাহেবের কথাগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বন্ধুরা আব্বাসী হুজুরের ভিডিওটি দেখার আগে চলুন আমরা দেখে আসি বাংলাদেশের সেই দুই সেনাবাহিনীর ভিডিওটি। আয় রে সৈনিকি পাগলা বউ বাড়িতে একলা, এ জীবন নষ্ট হইল কষ্ট গেল না, সৈনিক জীবনে মোরা সুখ পাইলাম না, জীবন গেল জঙ্গলে জীবন গেল কম বলে, বউ থাকিতে বয়ের আদর পাইলাম না, জীবন গেল জঙ্গলে জীবন গেল কম বলে, বউ থাকিতে বয়ের আদর পাইলাম না, আয় রে সাদের জীবন হইল না কেন মরণ, এই জীবন আর ভালো লাগে না,
সৈনিক জীবনে মোরা সুখ পাইলাম না, হায় রে সৈনিক পাগলা বউ বাড়িতে একলা, এ জীবন নষ্ট হইল কষ্ট গেল না, সৈনিক জীবনে মোরা সুখ পাইলাম না। তিন মাস পরে ছুটি গেলে ছেলে এসে কাকা ডাকে, এত আদর করি তবু বাবা ডাকে না। তিন মাস পরে ছুটি গেলে ছেলে এসে কাকা ডাকে, এত আদর করি তবু বাবা ডাকে না। আয়রে সাদের পোলা বাবারে গেলা বুইলা, এই দুঃখ আর প্রাণে সয় না, সৈনিক জীবনে মোরা সুখ পাইলাম না। আয়রে সৈনিক পাগলা বউ বাড়িতে একলা, এ জীবন নষ্ট হইল কষ্ট গেল না, সৈনিক জীবনে মোরা সুখ পাইলাম না। রাত্রে টহল ডিউটি করি দিনে কুদল কাশি মারি, তবু আমরা সিনিয়র মন পাইলাম না। বন্ধুরা, এই সেনাবাহিনীর গানটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলুন বন্ধুরা, এবার আমরা দেখে আসি আব্বাসী হুজুরের ভিডিওটি। যা আমাদের আমাকে এক বুদ্ধিজীবী বলেছিল, প্রশ্ন করেছিল, জীবনে অনেক নাস্তিক বুদ্ধিজীবী আমার কাছে আসছে, কিছু দেখছেন কিছু দেখেন নাই, বুঝলেন? বহুত ঘটছে আমার জীবনে আলহামদুলিল্লাহ। আর আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারকের সবটায় সব জায়গায় আল্লাহ তাআলা এই অধমকে বিজয়ী করেছেন। আলহামদুলিল্লাহ। এক বুদ্ধিজীবী আমাকে একবার আটকাইল সাময়িক, আপনারা যে মৌলবীরা কোরআন দিয়া বাংলাদেশ চালাইতে চান ইসলাম দিয়া, হিন্দুরা যদি ভারতে হিন্দু ধর্ম দিয়া দেশ চালাইতে যায় তখন কি হবে? প্রশ্ন করছে, ভাবছে হুজুর আটকাই দিস। আমি বললাম, ভাই দেখুন, আমরা যদি তর্কের খাতিরে ভারতের মুসলমানকে বলি আমরা তোমরা ছয় মাসের জন্য হিন্দুদেরকে দিয়ে দাও, দেশটা চান তারা হিন্দু ধর্ম দিয়া চালাক, তর্কের খাতিরে, তারপর কি হবে? ধর্ম দিয়ে দেশ চালাবার অর্থ ধর্মের নীতি রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা, এটি তো উদ্দেশ্য। এখন হিন্দুদের ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে অথেন্টিক ধর্মগ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।